বর্তমানে মানুষের জীবনাচরণ বা সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। এছাড়া ধর্মীয় সংস্কৃতি লোকসংস্কৃতির প্রভাবও একেবারে কম নয়। নিউক্যাসলের সিভিক সেন্টারে লর্ড মেয়রের আমন্ত্রণে বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে আলোচনায় এসব কথা বলেন বক্তারা। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের রিপোর্ট। জাতির সংস্কৃতি ও সমাজ জীবনের বাস্তব চিত্র সাহিত্য সিনেমার মাধ্যমে উঠে আসে বলেই সংস্কৃতির কার্যকলাপকে বলা হয় জাতির দর্পণ। একটা স্বতন্ত্র জাতি হিসেবে বাঙালিরও নিজস্ব সংস্কৃতি আছে। নিউক্যাসলের সিটি কাউন্সিলের মেয়রের আমন্ত্রিত অতিথি হয়ে আসা বাংলাদেশ এবং ব্রিটেনের শিল্পীরা, টানা এক ঘন্টা আলোচনা হয় বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর হাবিবুর রহমান, নর্দার্ন আই প্রোডাকশনের সিইও টিটু আহাদ, অভিনয়শিল্পী আফরি, সেলিনা ও ইফতি আহমদ সহ প্রমুখ। বাংলাদেশকে নিয়ে শুধু প্রেজেন্টেশন হিসেবেই না, বাংলাদেশকে নিয়ে বিদেশের মাটিতে নিজের বাংলা ভাষাকে কথা বলতে পারছি, এটা একটা অনেক বড় প্রোডাকশন। অফ কোর্স আই এম অনার্ড এন্ড ডিলাইটেড টু ফর্মালি ওয়েলকাম দোজ ব্রিটিশ এন্ড ইন্টারন্যাশনাল অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস, উইশ দেম অল দ্য সাকসেস অন দ্য মুভি, অল দ্য সাকসেস। নর্দার্ন আই প্রতি বছর নিউক্যাসল শহরে বাংলা সংস্কৃতির প্রসারের জন্য নীরবে কাজ করে যাচ্ছে, আর এবারের আয়োজন ছিল বাংলা ফিল্ম প্রিমিয়ার। নর্থ ইস্টের বিভিন্ন শহর থেকে শত বাঙালির অংশগ্রহণে সিনেমাটি প্রদর্শিত হয়। ইউকে প্লাগের ডাইরেক্টর সৈয়দ জাবির আহমেদের তত্ত্বাবধানে নর্থ ইস্টের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাঙালিরা বাংলাদেশি সিনেমা প্রেমীদেরকে ধন্যবাদ জানান। তারা বলেন, বাংলাদেশের সিনেমার বিপ্লব ঘটাতে চাইলে শুধু অভিনয় শিল্পীর দিকে নজর না দিয়ে গল্পের দিকেও নজর দিতে হবে, তা না হলে বিশ্বের বাজারে টিকে থাকা অসম্ভব হবে। মোহাম্মদ আলমগীর, 18 বাংলা, নিউক্যাসল।